আসসালামু আলাইকুম সবাইকে, কাপল ব্লগ ডেনমার্ক থেকে আমি হীরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা বাসায় ছোট্ট করে একটি ইফতারের আয়োজন করেছিলাম, ওইটারই প্রস্তুতি চলছে। প্যাটিসের হোমমেড প্যাটিস এগুলো আমি বানিয়েছি, এগুলোর উপর এখন এগ দিয়ে তারপর পরে বেক করব। আমরা গ্রিলে সব কিছু করার চেষ্টা করেছিলাম, তাই গ্রিল টিক্কা কাবাব, শিক কাবাব, চিকেন, তারপরে আলু ওভেনে বেক করব, তাই প্রসেস করে রেখেছি সবগুলো, পরে বেক করব বলে অনেক মানে ট্রাই করতেছি একটু সুন্দর করে কীভাবে আলুগুলো ভিডিও করা যায় ফান করে করে। আমার কিছু ফ্রেন্ডস এবং ফ্যামিলি আসছিল, ওরা আবার আমার জন্য ছোট একটা গিফটও আনছে। আলু বেক করার পরে এটা হচ্ছে টিক্কা কাবাব, অনেক টেস্টি হয়েছিল। এটা হচ্ছে শিক কাবাব, এটাও অনেক টেস্টি হয়েছিল। তারপর এখন দেখা যাবে চিকেন স্যালাড, চাটনি দুই তিন রকমের, তারপরে গার্লিক ব্রেড, দই, বড়া, প্যাটিস, আর যে যেটাই আনছিলো আমি ওইটাই সার্ভ করছিলাম। আমি শুধু একটু করে গাজরের হালুয়া বানিয়েছিলাম, এই যে লাড্ডুর মতো যেগুলো ওগুলো, আইসক্রিম, জিলাপি, এই টাইপেরই। এই যে আমরা সবাই, আল্লাহ হাফেজ।